স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি পৃথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আট দফা দাবিতে রাজশাহীতে সাংবাদিকদের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত চাপাই নবাবগঞ্জে তেরো মামলার আসামি অস্ত্র সহ গ্রেফতার নাটোরের প্রধানমন্ত্রী দশটি বিশেষ উদ্যোগ ব্যান্ডিং ও উন্নত রাষ্ট্র গঠন বিষয়ে মহিলা সমাবেশ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত গণমাধ্যম কর্মী আইন দ্রুত অনুমোদন নবম ওয়েজ বোর্ড সংশোধন ও বাস্তবায়ন সকল নিয়ে সাংবাদিকদের নিয়োগপত্র নিয়মিত বেতন ভাতা ও বকেয়া রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন শনিবার সকাল সাড়ে দশটায় নগরীর খর্বনা মোড়ে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয় সমাবেশের সভাপতিত্ব করেন বিএফের সভাপতি ওমর ফারুক সংগঠনটির সাধারণ সম্পাদক দীপ আজাদের সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন বিএফ ইউজের সাবেক সভাপতি মঞ্জরুল আহসান বুলবুল মাই টিভির বার্তা প্রধান শেখ নাজমুল হক সৈকত সহ রাজশাহীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ভারতের নূপুর শর্মা ও নবীন কুমার জান্দাল কর্তৃক বিশ্ব মানবতার শ্রেষ্ঠতম মহামানব বিশ্বনবী সম্পর্কে কটুক্তি করার প্রতিপাতে নওগাঁ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতি এর আয়োজন করে শুক্রবার জুমার নামাজ শেষে শহরের মুক্তির মোড় নজন মাঠের সামনে ঘন্টা ব্যাপী এই কর্মসূচি পালন করা হয় বিক্ষোভ সমাবেশে নওগাঁ জেলা ইমাম মোয়াজ্জেম কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি আনম আকরাম হোসেন সভাপতিত্ব করেন অন্যান্যের মধ্যে সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন আলহাজ রিদুয়ান আইয়ুব আলী ওমর ফারুক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন মুসল্লিরা বক্তব্য রাখেন পৃথিবীর মানব সন্তান উল্লেখ করে ওই দুই স্মরণকালে নেতাকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানান বক্তারা সমাবেশে শহরের বিভিন্ন মহল্লা থেকে শত শত মুসল্লিরা অংশ নেন চাপাইনবগঞ্জের শিবগঞ্জে ১৩ মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী রাববাণীকে অস্ত্রসহ গ্রেফতার করেছে র্যাব শুক্রবার দিবাগত রাতে শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা এলাকায় অভিযান চালিয়ে তিনটি ওয়ান শুটার গান দুইটি দেশীয় অস্ত্র ও একটি ককটেল সহ তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার রাব্বানী উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের বহরমপুর হঠাৎপাড়া গ্রামের আবদুল লতিফের ছেলে শনিবার সকালে চাপাইনবাবগঞ্জের র্যাব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি চৌকস আভিযানিক দল শুক্রবার রাতে শিবগঞ্জ পৌর এলাকার মর্দানা মহল্লায় এরফানের পরিত্যক্ত টিনের বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্রসহ রাব্বানীকে গ্রেফতার করে এর আগে রাব্বানীর নামে আটটি বিস্ফোরক দ্রব্য আইনে দুইটি অস্ত্র ও তিনটি মারামারি মামলা সহ মোট তেরোটি মামলা রয়েছে এই পরিত্যক্ত টিনের ঘরে আত্মগোপনে থেকে সকল সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত বলেও জানায় র্যাব নোয়াখালীর বেগমগঞ্জ ফাজিলপুরে পূর্ব শত্রুতার জের ধরে বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে সন্ত্রাসীরা এ ঘটনায় হানিফ ভুঁইয়ার বড় ছেলে টিটু গুরুতর আহত হয়েছে শুক্রবার রাত নয়টায় বেগমগঞ্জ ফাজিলপুরে আব্দুল আজিজ ভুইয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে ভুক্তভোগীরা বলছেন পূর্বশত্রুতার জের ধরে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জসিম ও সজীবের নেতৃত্বে একদল সন্ত্রাসী টিটুকে হত্যার উদ্দেশ্যে হামলা করে আহত করে এ সময় তাদের বসত বাড়িতেও হামলা চালিয়ে ভাঙচুর করে সন্ত্রাসীরা তারা বলেন জায়গা জমি ও পূর্বশত্রুতার জের ধরে সন্ত্রাসীরা অকথ্য ভাষায় গালমন্দ করে এবং কোনো কারণ ছাড়াই টিটুকে মারপিট করে রক্তাক্ত জখম করে এদিকে মামলা করলে প্রাণে মেরে ফেলারও হুমকি দিচ্ছে ওই সন্ত্রাসীরা বর্তমানে পরিবারের নিরাপত্তায় প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তারা জাতীয় পরিবেশ পদক দুই হাজার একুশ অর্জন করায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খারুজামাল লিটনকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী চেম্বার ও কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ পৃথক পৃথক সময়ে নগর ভবনে মেয়র লিটনকে ফুলের শুভেচ্ছা জানান তারা বৃহস্পতিবার রাতে নগর ভবনে মেয়রকে ফুলের শুভেচ্ছা জানান রাজশাহী চেম্বার ও কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দ জাতীয় পরিবেশ পদক দুই হাজার অর্জন করায় শনিবার দুপুরে নগর ভবনে মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ রাজশাহী জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ এ সময় সংগঠনের রাজশাহী মহানগরের সভাপতি প্রফেসর ডক্টর সুজিত সরকার সাধারণ সম্পাদক শ্যামল কুমার ঘোষ জেলার সভাপতি অনিল কুমার সরকার সাধারণ সম্পাদক অসিত ঘোষ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দুই সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ করার প্রত্যয়ে নাটোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগ ব্যান্ডিং উন্নত রাষ্ট্র ও জাতি গঠন দেশের উন্নয়ন ও অগ্রগতি সম্পর্কে অবহিতকরণ এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বেলা এগারোটার দিকে শহরের টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটে এর আয়োজন করা হয় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা খাতুনের সভাপতিত্বে আয়োজিত এ সমাবেশে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক তৈয়ব আলী জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী সহ কর্মকর্তাবৃন্দ এ সময় বক্তারা বলেন এমডিজি অর্জন সুবর্ণ জয়ন্তীর পথ পরিক্রমা পেরিয়ে দেশ এখন সমৃদ্ধির পথে দ্রুত ধাবমান দুই সালে এসডিজি বাস্তবায়ন করে দুই সালের মধ্যে উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দশটি বিশেষ উদ্যোগ সহায়ক ভূমিকা পালন করছে সবাইকে সেই লক্ষ্যে পৌঁছাতে সচেতন হয়ে কাজ করে যেতে হবে এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ